আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম সুপার কার বিডি। দেখতেই পাচ্ছেন আমার পিছনে সুপার কার বিডি শোরুমটি। এই শোরুমটি তেজগাঁও নামে স্কুল পিছনের গেটে ঠিক অবস্থিত। এই শোরুমে মূলত সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয় বিক্রয় করা হয়। তো আজকে আপনাদেরকে কয়েকটি সেকেন্ড গাড়ি দেখাবো এবং দামটিও জেনে নিব। চলুন তাহলে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? এই তো ভালো আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদেরকে কী কী গাড়ি দেখাবেন? আজকে আপনাদের আমি কয়েকটি কালারফুল গাড়ি দেখাবো। ফার্স্ট টাইম যে গাড়ি দিয়ে আমরা শুরু করতে পারি, সেটি হচ্ছে টয়োটা পিস। আরও কিছু গাড়ি আছে, ডোমো আছে, ল্যান্সার আছে, প্রিমিও আছে, আদার্স আরও কিছু গাড়ি আছে, এগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আচ্ছা, আমরা এই গাড়িতে শুরু করি। আমরা যে গাড়ি দিয়ে শুরু করছি, এটা হচ্ছে আপনার টয়োটা পিস। মডেল ইয়ার হচ্ছে 2011, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2016। এই গাড়িতে কিছু ভালো ফিনিশ আছে। এটি কিন্তু 2011 মডেলের ইউসিপের একটি ব্রিস্টেল। এই গাড়িতে আমরা যে অপশনগুলি পেয়ে যাবো, এর মধ্যে হচ্ছে HID প্রোটেকশন হেডলাইট। এটি খুবই স্পেশাল একটি ফিনিশ এবং নিচে ফগলাইট হচ্ছে আপনার LED ফগলাইট। আচ্ছা, এবং এই গাড়িতে আইডল স্টপের অপশন আছে। আইডল স্টপের অপশন কিন্তু এটা খুবই এক্সেপশনাল একটি ফিনিশ। আমরা ডিউটি খোলার সঙ্গে সঙ্গে এখানে একটি স্পেশাল লাইটিং এর অপশন চলে এসেছে। তো এটি আফটার মার্কেট থেকে এটি পরে লাগানো, তো তারপরেও একটা ফিটিংস আছে এই গাড়িতে। এবং গাড়ির ড্যাশবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন বিস্কিট কালারের ড্যাশবোর্ড। এবং এই গাড়িটিতে আপনার অনেকগুলি এয়ারব্যাগের অপশনও আছে, ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা এবং নেভিগেশনের অপশনও এই গাড়িটিতে আমরা পেয়ে যাব। এবং গাড়িটির ভিতরে ফুললি লেদার ইন্টেরিয়ার কমপ্লিট করা আছে। তো যারা এই গাড়িটি নিবেন তাদের এক্সট্রা লেদার লাগানোর প্রয়োজন হবে না। তো সেক্ষেত্রে ট্রাই করবেন ফিজিক্যালি আমাদের এই গাড়িটি দেখার জন্য। আমি এবার গাড়ির টায়ার কন্ডিশনটাও একটু দেখিয়ে রাখি। আমরা স্মার্ট অ্যালয় রিম সহ টায়ার কন্ডিশন ভালো কন্ডিশনের টায়ার পেয়ে যাবো। এবং আমি পিছনের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই গাড়ির পিছনের যে গ্লাসটি আছে, এটি কিন্তু সম্পূর্ণ প্রিন্টেড গ্লাস, অরিজিনাল ব্যাগ। যার কারণে আপনি ভিতর থেকে দেখতে পাবেন, বাট বাইরে থেকে ভিতরে দেখা যাবে না। এটি কিন্তু যথেষ্ট সিকিউরিটি মেনটেনও করে থাকে। তো যারা এই গাড়িটি নিতে চান তারা এই প্রিন্টেড গ্লাস সহ এই অপশনটি পেয়ে যাবেন। আমি একটু ব্যাকডোরটি খুলে আপনাদেরকে দেখিয়ে রাখছি। দেখতে পাচ্ছেন গাড়িতে এখনও চেঞ্জই করা হয়নি, ফুল লোডেড কমপ্লিট একটি গাড়ি, তেলে চালিত গাড়ি। আমরা এই গাড়িটি গতকালকেই আমরা মার্কেট থেকে পারচেস করেছি, বাট এই গাড়িতে এখনও কোনো রঙের কোনো কাজ হয়নি। অরিজিনাল কালারের একটি টয়োটা ভিস গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন, খুব যথেষ্ট রিজনেবল প্রাইসে। এই গাড়িটি মডেল 2011 রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2016-তে, 15 সিরিজের ডকুমেন্ট 15 সিরিজের একটি গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন। যে গাড়ির আসতে প্রাইস হচ্ছে 10,90,000 টাকা। 10,90,000 হচ্ছে আমাদের আসতি, তবে আমরা একটু রিজনেবল প্রাইস দিয়ে দেবো। এরপর আপনাদেরকে আরও একটি গাড়ি দেখাবো। এখন যে গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি, এটি হচ্ছে কিয়া নিও। এটি হচ্ছে কোরিয়ান ব্র্যান্ডের একটি গাড়ি, কিয়া ব্র্যান্ডের। এটি হচ্ছে আপনার ছোটো একটি গাড়ি, 1400 cc, খুব স্মার্ট একটি গাড়ি। যারা এই গাড়িটি দেখবেন তাদের খুবই ভালো লাগবে। এই গাড়িতে সানরুফের অপশন আছে। আমি একটু সানরুফটি একটু আপনাদেরকে উপরে একটু দেখিয়ে রাখছি। আপনারা দেখতে পাচ্ছেন একটি স্মার্ট একটি সানরুফ, রেড কালারের সঙ্গে ব্ল্যাক কালারের গ্লাসের একটি সানরুফ। এবং গাড়িতে এই গাড়ির প্রজেকশন হেডলাইটের অপশন আছে, উপরে একটি হেডলাইট, নিচেও ফগলাইট প্রজেকশন লাইট। তো সম্পূর্ণ প্রজেকশন সহ একটি কিয়া রিও গাড়ি আমরা দেখতে পাচ্ছি। আর এই গাড়িটি যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সুপার কার বিডি 257 তেজগাঁও নামে স্কুলেতে চলে আসবে। আমি একটু গাড়িটির ভিতরের ভিউটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের ভিউ খুবই চমৎকার, যথেষ্ট স্পেসও আছে এই গাড়িতে। এবং এসি প্যানেলটি সম্পূর্ণ সফট টাচ, এবং স্টিয়ারিংয়ের সঙ্গে সাউন্ড সিস্টেম কন্ট্রোলিং সুইচ এবং এসি কন্ট্রোলিং সুইচ আমরা পেয়ে যাচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা ভিতরের ভিউটা দেখবেন, আমি এবার গাড়ির বাইরে থেকে আরেকবার একটু দেখানোর চেষ্টা করি।
বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটির বাম দিকে খুবই চমৎকার ভিউ। আমি কংগ্রেসের স্পেসের জন্য আমি পিছনের ভিউটা আপনাদেরকে দেখাতে পারিনি, তারপর ফিজিক্যালি দেখুন তাদেরকে আর পিছনের ভিউটা দেখানোর চেষ্টা করবো। 2012 মডেল 1230 সুপার আর সামনে সহ প্রজেকশন লাইটের ফিটিংসের একটি গাড়ি, খুবই ভালো অবস্থায় আছে। সামনে এবং পিছনে দুটি স্টিল বাম্পারের ব্যবস্থা আছে এই গাড়িতে। এই গাড়ির আস্কিং প্রাইস হচ্ছে 12,50,000 টাকা। এই গাড়ির আস্কিং প্রাইস 12,50,000, তবে আমরা আর একটু রিজনেবল প্রাইসে আপনাদেরকে গাড়ি দেওয়ার চেষ্টা করবো। এরপরে আপনাদেরকে আরও একটি গাড়ি দেখাচ্ছি। বন্ধুরা, আমরা আপনাদেরকে যে গাড়িটি এখন দেখাচ্ছি এটি হচ্ছে আপনার টয়োটা ফান কার্গো। এটি হচ্ছে 2003 মডেল, 2009 সালে রেজিস্ট্রেশন করা, খুবই ভালো অবস্থায় আছে গাড়িটি। 1300 সিল সহ একটি গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। তো কি হচ্ছে, আমি গাড়িটির ডান দিকে একটু ভিডিও আপনাদেরকে দেখলাম। আমি এবার ট্রাই করবো ভিতরের ভিউটা একটু দেখানোর জন্য। সমুদ্র চলুন আমরা ভিতরের ভিউটা একটু দেখি। দেখতে পাচ্ছেন গাড়িটির ভিতরের ভিউটা খুবই চমৎকার ভিউ, খুব রিজনেবল প্রাইসের একটি টয়োটা ফান কার্গো। এটিতে আপনারা দেখতে পাচ্ছেন ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা এবং নেভিগেশনের অপশন। এবং গাড়িটির সিটগুলো আমি একটু আপনাদেরকে দেখিয়ে রাখি। খুবই লাক্সারিয়াস সিট, অনেক স্ট্যান্ডার্ড সিট এবং সিটের ফেব্রিক্সটাও যথেষ্ট স্ট্যান্ডার্ড। তো আপনারা ট্রাই করবেন এই মিনিমাম প্রাইসের এই টয়োটা ফান কার্গোটি দেখার জন্য। ভিতরের স্পেসটাও যথেষ্ট ভালো এবং যথেষ্ট উঁচু একটি গাড়ি। এবং গাড়িতে ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা এবং নেভিগেশনের ব্যবহার হয়েছে। তো আপনারা যারা নেবেন তারা কমপ্লিট অবস্থায় গাড়িটি পাবেন। আমি একটু পিছনের দরজাটিও খুলে আপনাদেরকে একটু পিছনের ভিউটা, সিটের ভিউটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটির পিছনের সিটের ভিউ খুবই ভালো অবস্থায় একটি গাড়ি এই গাড়িটি। আপনারা যারা সরাসরি দেখেন এই গাড়িটি সম্পূর্ণ আপনার খুবই ভালো লাগবে, আমি আশা করবো আপনারা সরাসরি গাড়িটি দেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আমি একটু গাড়িটির ফ্রন্ট ভিউটা আবার একটু দেখানোর চেষ্টা করি। ভিউয়ার্স, আমরা দেখছি গাড়িটির বাম দিকের ফুল ভিউটি, যথেষ্ট উঁচু একটি গাড়ি। এটি হচ্ছে উচ্চ হওয়ার কারণে অনেকটা ছোট জিপের সুবিধাটি আপনি এই গাড়ি থেকে পেয়ে যাবেন। 2003 মডেল, 2009 সালে রেজিস্ট্রেশন করা, সিএনজি করা একটি টয়োটা ফান কার্গো। এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 6,50,000 টাকা। এই গাড়িটির আস্কিং প্রাইস 6,50,000, তবে আমরা আরেকটু রিজনেবল প্রাইসে আপনাদেরকে গাড়িটি দেওয়ার চেষ্টা করবো। এরপরে আপনাদেরকে আরও একটি গাড়ি দেখাবো ইনশাআল্লাহ। আমরা এখন যে গাড়িটি দেখছি এটি কিন্তু মিৎসুবিশি ল্যান্সার, এটি একটি জাপানিজ গাড়ি। 1300 সিসি, 2010 মডেল, 2011-তে রেজিস্ট্রেশন করা একটি মিৎসুবিশি ল্যান্সার গাড়ি। ব্লু কালারের, খুবই স্ট্যান্ডার্ড কালার, খুবই চমৎকার একটি গাড়ি, তেলে চালিত। আমরা এই গাড়িটির পিছনের ভিউটা দেখতে পাচ্ছি, খুবই চমৎকার ভিউ। এই গাড়িটি যারা দেখবেন তাদের খুবই ভালো লাগবে আশা করি। এবং সামনে এবং পিছনে দুটি স্টিল বাম্পারের ব্যবহার হয়েছে এই গাড়িতে আমরা দেখতে পাচ্ছি। তো বিয়াস, আমি গাড়িটির ভিতরের ভিউটা একটু দেখানোর চেষ্টা করি। আপনারা গাড়িটির ভিতরের ভিউ, এই গাড়িতে আমরা দেখতে পাচ্ছি উডেন প্যানেলের অপশন। আমরা কিন্তু উডেন প্যানেলের অপশনটা খুব রেয়ার টাইম দেখতে পাই। তো আমরা এই গাড়িতে উডেন প্যানেলের অপশনটি পেয়ে যাচ্ছি, সিডি প্লেয়ারের অপশনও পেয়ে যাবো। এবং ভিতরটা ড্যাশবোর্ডটাও খুবই ফ্রেশ। আমি আশা করবো আপনারা অবশ্যই আমাদের এই গাড়িটি ফিজিক্যালি দেখার চেষ্টা করবেন। আমি একটু গাড়িটি সামনে থেকে আরেকবার একটু দেখানোর চেষ্টা করি। ব্লু কালারের এই গাড়িটি 1300 সিসি মিৎসুবিশি ল্যান্সার। এই গাড়িতে একটি স্পেশাল ফিটিংস আছে, ফিটিংসটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বা বলার চেষ্টা করি। এই গাড়ি হচ্ছে ইঞ্জিনটি নতুন ইনস্টল করা হয়েছে। আচ্ছা, যার কারণে যারা এই গাড়িটি নেবেন তারা অবশ্যই লং ড্রাইভ একটি ভালো সার্ভিস পেয়ে যাবেন এই গাড়ি থেকে। তো আমি আশা করবো আপনারা নতুনই দিলেন এই গাড়িটি ফিজিক্যালি দেখার জন্য আমাদের সুপার কার ভিডি 257 তেজগাঁও 22 এরিয়াতে চলে আসবেন। আর আমাদের শোরুমের লোকেশনটি আরও সহজ হয়ে যাবে, তেজগাঁও বিস্কিট ফ্যাক্টরি, বাবিসপুর বিস্কিট ফ্যাক্টরির ঠিক পিছনের একটি গেট আছে, ব্লু কালারের একটি পিছনের লোহার গেট আছে বাবিসপুর বিস্কিট ফ্যাক্টরি। বিস্কিট ফ্যাক্টরির ঠিক পিছনের গেটের উত্তর পাশের প্লটটি হচ্ছে আমাদের সুপার কার বিডি। তো আপনারা ফিজিক্যালি চলে আসতে পারেন অথবা ডেসক্রিপশন থেকে আমাদের নাম্বার দিয়ে কথা বলে চলে আসতে পারেন, তাহলে খুব সহজে আমাদের এই শোরুমটি আপনি পেয়ে যাবেন। আর এখানে নিউজ কালেকশন আমরা একটু আপনাদেরকে দেখিয়ে রাখছি। এখানে প্রায় 30-35টি গাড়ির সমপ্রায় আমাদের শোরুমটি আপনাদের জন্য রেডি করা আছে। আপনারা ট্রাই করবেন সরাসরি আমাদের সুপার কার মিলে 157 লাগে চলে আসেন, তাহলে আপনার পছন্দের একটি গাড়ি সহজেই কিনতে পারবেন।
মিৎসুবিশি ল্যান্সার এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 770,000 টাকা। এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 770,000। তবে আমরা আরেকটু রিজনেবল প্রাইসে আপনাদেরকে গাড়িটি দেওয়ার চেষ্টা করবো। এরপরে আপনাদেরকে আরও একটি গেম দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স, আমরা এখন যে গাড়িটি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে টয়োটা প্রিমিও FEX 2016 মডেল। রেজিস্ট্রেশন ইয়ার খুবই কাছাকাছি টাইমে 2017-তে, বাট কন্ডিশনটা এখনও ব্র্যান্ড নিউর মতো। আমি এই গাড়িটি আপনাদের স্পেশালি আমি বলবো এই গাড়িটি প্রায় সরাসরি ভালো লাগবে এই গাড়িটি এলইডি লাইট, খুবই চমৎকার শেপের একটি প্রিমিয়াম গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। এবং গাড়িতে পিছনে চারটি সেন্সরের ব্যবহার হয়েছে, এখানে একটি আর দুই পাশে দুটি, টোটাল চারটি সেন্সরের ব্যবহার হয়েছে। এটি পিছনের ফুল ভিউটা আমি একটু আপনাদের সুন্দরভাবে দেখিয়ে আপনারা দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, গাড়িটির পিছনের সিটের ফুল ভিউ অলমোস্ট নিউ। আপনারা যারা দেখবেন তাদের কাছে মনে হবে এটি একটি নতুন গাড়ি আপনারা দেখছেন। অরিজিনাল সিট কভারটি আমরা দেখতে পাচ্ছি বিস্কিট কালারের। আমি একটু গাড়িটির সামনের সিটটি একটু খুলে আপনাদেরকে দরজাটি খুলে সামনের সিটটা দেখানোর চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটির ভিতরের ভিউ খুবই চমৎকার ভিউ। গাড়িটিতে সাউন্ড সিস্টেম কন্ট্রোলিং সুইচ, এসি কন্ট্রোলিং সুইচের ব্যবহার হয়েছে এবং পুশ স্টার্টের অপশন ব্যবহার হয়েছে এই গাড়িতে। এবং আমরা স্পেশাল ফিটিংস পাওয়ার সিটটি একটু আপনাদেরকে সুইচটি দেখিয়ে রাখি। পাওয়ার সিটের আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার সিটের ব্যবহার হয়েছে এই গাড়িতে। এটি কিন্তু খুবই চমৎকার একটি ফিটিংস, এটি খুব রেয়ার টাইম দেখা যায় পাওয়ার সিটের অপশন। আমরা এই গাড়িতে পাওয়ার সিটের অপশনটিও পেয়ে যাচ্ছি। ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা এবং নেভিগেশনের ব্যবহারও এই গাড়িতে হয়েছে। আমি একটু গাড়ির ফ্রন্ট ভিউটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। ইনস্টল করা আছে এবং স্মার্ট অ্যালুমিনিয়ামের ব্যবহার হয়েছে। এবং সামনের ফিটিংসটা, সামনের লুকটা খুবই ডিফারেন্ট, যার কারণে নিউফেপের প্রিমিয়ামটি মার্কেটে খুবই অ্যাভেলেবেল মার্কেটে। এইচআইডি প্রজেকশন হেডলাইট আপনারা দেখতে পাচ্ছেন এবং এলইডি লাইটের ব্যবহার হচ্ছে গাড়িতে। লাইটের শেপটি খুবই চমৎকার একটি শেপ এবং গাড়িতে সামনে চারটি সেন্সরের ব্যবহার হয়েছে। এটি হচ্ছে আপনার পাওয়ার সিট এবং আইডল স্টপের ব্যবহার হয়েছে ইঞ্জিনের মধ্যে। 1500cc গাড়ি, এই গাড়িতে আইডল স্টপের ব্যবহার হয়েছে। আর নিচের যে নিকেল ভিটটি, এটির জন্য গাড়িটির সৌন্দর্যতা অনেক বেড়ে গেছে। এবং গাড়িটির যে গ্রিলটি, বড় গ্রিল, এই বড় গ্রিলের কারণে গাড়ির সৌন্দর্যটা আরও বেশি সুন্দর লাগে, যার কারণে প্রিমিও FEX গাড়ি আপনারা অনেকেই পছন্দ করে থাকেন এবং সবার রিকোয়ারমেন্ট থাকে যে আপনারা অবশ্যই প্রিমিও FEX গাড়ি আপনাদেরকে দেখাতে পারেন। কন্ডিশনের গাড়ি আমরা তো বিশ গাড়িটি আপনাদেরকে একবার দেখিয়েছি, এটিতেও কিন্তু আইডল স্টপের অপশন আছে, এটিও একটি স্মার্ট ফিটিংস গাড়ি। তো বন্ধুরা, আমাদের এখানে দেখতে পাচ্ছেন হিউজ কালেকশন। এত হিউজ কালেকশনের মধ্যে যদি আপনারা একবার আসেন, আমার বিশ্বাস যে কোনো একটি গাড়ি খুব সহজেই কিনতে পারবেন। আর আপনারা খুব ঘোরাঘুরি না করে ডিরেক্টলি আমাদের সুপার কার বিডি 257 চেঞ্জটা নামিষ্ঠ এরিয়াতে চলে আসবেন। খুব সহজেই আপনি পছন্দের একটি গাড়ি কিনতে পারবেন, যথেষ্ট রিজনেবল প্রাইসের এবং খুব ভালো কোয়ালিটির গাড়িগুলো আমাদের শোরুমে আপনাদের জন্যই রেডি রাখা হয়। আর সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।